প্রথমেই আমরা আমাদের পরিচয় তুলে ধরছি। এটা এজন্য আমরা যখন সহি আকীদা সহি দিন প্রচার করতে যাচ্ছি, তখনই আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়ে থাকে। সেজন্য আজকে আমি আমার সমালোচকদের জন্য বলবো যে তোমরাও কান খুলে শুনো, এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা তাদের উদ্দেশ্য বলবো আপনারাও ভালো করে জেনে শুনে তারপরে আপনাদের মতামত দিবেন। আমার এই পূর্ণ বক্তব্য একটা কিতাব হয়ে গেছে, কিতাবুদ দাওয়া নামে যে কিতাবটা, এটা সম্পূর্ণই বক্তব্য। যা বলা হচ্ছে এটা এই বইয়ের মধ্যে সবই আছে, বিস্তারিত হয়ে আছে। আমি এখান থেকে সংক্ষেপ করে বলবো এবং আপনারা এই বইটা কিনে পুরাটা পড়বেন ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের পরিচয়, আমরা কি কোনো নতুন দল করতে যাচ্ছি না আমাদের কোনো পরিচয় ভিন্ন আছে? সেজন্য আমি আমার সমালোচকদের জন্য বলছি আপনারাও শুনুন, এবং আমাদের যারা ভাই আপনাদেরকেও বলছি, বোনদের জন্য বলছি, আপনারাও খেয়াল করবেন আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। কোরআন আমাদেরকে এই পরিচয়টাই শিখিয়েছে। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন, তার মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের নাম কি? আয়াতে পরিষ্কার হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। সন্তানদের নাম রাখে পিতা, নাম রাখে কে? আমাদের ইসলাম ধর্মের পিতা বলা হয়েছে কাকে? কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, আর এই পিতা আমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং আমাদের পরিচয় হচ্ছে মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য আদেশ করেছেন। পবিত্র কোরআনের সূরায়ে ফুসসিলাত 41 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তার চেয়ে কার কথা উত্তম? ওমান আহসানু কওলান, তার কথার চেয়ে আর কার কথা উত্তম? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দিয়ে বলে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম হিসেবে পরিচয় দেওয়া পছন্দ করেন, এ কারণেই তিনি নির্দেশ করেছেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, মুসলিম না হয়ে যেন কেউ মৃত্যুবরণ না করে। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে মৃত্যুর আগে মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয়ের কথা বলা হয় নাই। এরপরে আপনি জানেন মৃত্যুর পরে যখন আমাদের কবর, আখেরাতের সফর শুরু হবে, আখেরাতের সফরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি? উত্তরে বলতে হবে দীন ই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আবু দাউদ
4755 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আমাদের পরিচয় হচ্ছে জীবনে মরণে কবরে সব জায়গায় আমাদের পরিচয় কি? এর বাইরে কোনো পরিচয় আছে? এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আমাদেরকে যারা কালারিং করো তাদের সাবধান হওয়া উচিত, আপনাদেরও জানা উচিত, যদি কারো অন্য কোনো পরিচয় থাকে আমি তাদেরকে বলবো তওবা করে। কোরআনে আমাদের যে পরিচয় দেওয়া হয়েছে, হাদিসে আমাদের যে পরিচয় তুলে ধরা হয়েছে, আমাদের সেই পরিচয়ে পরিচিত হতে হবে, এটা আমাদের মূল পরিচয়। হ্যাঁ, তবে একজন লোক যেমন দর্জিগিরি করে এ কারণে তার নাম হয় দর্জি, একজন লোক হাল চাষ করে এ কারণে তাকে বলা হয় কৃষক, এরকম একজন লোক হিজরত করেছে এ কারণে তার নাম হতে পারে মুহাজির, একজন লোক হিজরতকারীদের সাহায্য করেছে এ কারণে তার নাম হতে পারে আনসার, একজন লোক আল্লাহর পক্ষে কাজ করে এজন্য তার নাম হতে পারে হিজবুল্লাহ। তাই বলে এগুলো কোনো দল নয়, এগুলো কোন এরকম এখন হিজবুল্লাহ একদল খাস করে নিজেদের পার্টির নাম ধরে হিজবুল্লাহ, এগুলো মোটেই ঠিক নয়। আনসার মুহাজির যেরকম কোন দল নয়, আনসারদের এক তরিকা, মুহাজিরদের আরেক তরিকা, এমন কিছু ছিল? সুতরাং আনসার আর মুহাজির দিয়ে যারা দলিল পেশ করে দল তৈরি করে আমরা সেই দলের অন্তর্ভুক্ত নই। আমরা মনে করি আনসার একটা সিফাত গুণ, মুহাজির একটা সিফাত গুণ, এরকম যে যেই কাজ করবে তার সে গুণ হবে, কিন্তু এটার উপর ভিত্তি করে কোন দল তৈরি করার সুযোগ ইসলাম দেয়নি। আজকে বড় আফসোসের বিষয়, আমরা যখন বলি যে মুসলিম তখন বলে মুসলিম তো সবাই, কোন মুসলিম? আমি বলি এটাই সত্যি, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন। তিনি বলেছেন বাদা আল ইসলাম গরীবান ওয়া সাইউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা, ইসলাম অপরিচিত পথিক মুসাফিরের ন্যায় যাত্রা শুরু করেছে, আবার সেই অপরিচিত অবস্থায় ফিরে যাবে, তাকে কেউ চিনবে না। বর্তমানে যখন বলা হয় যে আমার দিন ইসলাম, আমার পরিচয় মুসলিম, তখন কেউ চিনে না, বুঝতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বর্তমানে বাস্তবায়ন হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিমের সাথে কোনো একটা যুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ চিনে না। তাহলে বুঝতে হবে ইসলাম অপরিচিত হয়ে গেছে, মুসলিমরা অপরিচিত হয়ে গেছে। এই মুহূর্তে যারা ইসলামের উপর অটল থাকবে, মুসলিম হিসেবে যারা পরিচয় দিবে, মুসলিম হিসেবে যারা টিকে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাওবা লিল গুরাবা, সেই অপরিচিত অবস্থায় যারা ইসলামের ধারক ভাবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। হাদিসটা রয়েছে মুসলিম শরীফের 389 নম্বর হাদিস। তাহলে আমাদের পরিচয় আমরা ক্লিয়ার করলাম, আমাদের পরিচয় কি? আমাদের ধর্ম দ্বীনের নাম কি? আমরা ইসলামের পক্ষে কাজ করি, মুসলিম আমাদের পরিচয়, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই।